GTA 6, যেটা সোশ্যাল নেটওয়ার্ক মধ্যে এখন সবথেকে আলোচিত এবং জনপ্রিয় একটা টপিক। কারণ দুই এক মাস আগেই রকস্টার কোম্পানির সাথে যা হয়ে গেছে সেটা ওয়ার্ল্ডের মধ্যে এর আগে কোনো কোম্পানির সাথে হয়নি। তো কি হয়েছে সেটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে উপরে আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। এখন কথা হচ্ছে GTA 6 যেহেতু PC তে আসতে চলেছে সেটা নিয়ে সবাই এক্সাইটেড, অনেকদিন ধরে ওয়েট করতেছে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখা ভালো, GTA 6 PC তে আসার আগেই মোবাইলে চলে আসছে, আর যেটার গেম প্লে তোমরা সামনে দেখতে পাচ্ছ। তো জিনিসটা অস্বাভাবিক হলেও জিনিসটা সত্য, গেমটা রিলিজ হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে GTA 6 তোমরা মোবাইলে কিভাবে ডাউনলোড করবা এবং খেলার জন্য কিরকম র্যাম রোম দরকার সেই সব কিছুই এই ভিডিওর মধ্যে বলবো এবং দেখিয়ে দিব। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবা। আর তুমি যদি আমার চ্যানেল নতুন থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দিবা, আর মোবাইলে নতুন নতুন গেমের আপডেট রেগুলার দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। ফিরে আসছি ইন্টারপড GTA 6, যেটার জন্য অনেক বছর ধরে আমরা ওয়েট করতেছি, বাট এখন আসার কোনো খবর নাই। কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো, GTA 6 যদিও আসে তারপরে একটা অসুবিধা আছে, কারণ সেটা খেলার জন্য সকলের কাছে সেরকম হাই কনফিগার PC থাকবে না। তো যার কারণে সেটা অনেকে খেলতে পারবে না, যেমনটা GTA 5 এর সাথে হয়েছে। তো GTA 5 গেমটা কিন্তু অনেকে খেলতে চায় PC-র মধ্যে, কিন্তু খেলতে পারে না কারণ তাদের কাছে ভালো কনফিগারের PC নেই। তো সেম টু সেম GTA 6 এর মধ্যে হবে, যেহেতু GTA 5 অনেকে খেলতে পারেনি, তো GTA 6 খেলার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ GTA 6 খেলতে গেলে তার থেকেও আরও ভালো কনফিগারের PC লাগবে। তো সেক্ষেত্রে আমরা অনেকেই GTA 6 গেমটা খেলতে পারবো না PC-র মধ্যে। বাট তোমরা সামনে গেমপ্লে দেখতে পাচ্ছ, যেখানে একজন ডেভেলপার যার নাম হচ্ছে গেম অন বাজেট, সে কিন্তু GTA 6 এর ফ্যানমেড ভার্সন মোবাইলে তৈরি করে ফেলছে। আর এটার কনসেপ্ট নিচ্ছে GTA 6 এর যে গেমপ্লে লিক হয়েছিল সেই গেমপ্লে থেকে সেই কনসেপ্টটা নিয়েই গেমটা মোবাইলে তৈরি করছে। তো ওভারঅল গ্রাফিক্স বলো অন্য যা আছে, যেমন কন্ট্রোল মেকানিক্স, সব কিছু অনেক ভালো করছে। তবে ডেভেলপার এটাও কনফার্ম করছে যে আস্তে আস্তে সেই গেমটাকে আরও ডেভেলপ করবে এবং নতুন নতুন আপডেট দিবে। আর এখন যে গেম প্লেটা সামনে দেখতে পাচ্ছ এটা ফুল ভার্সন না, এটা মাত্র 300 MB গেম। তো ফুল ভার্সন আস্তে আস্তে ডেভেলপ করবে এবং আপডেট দিবে, তখন তোমরা আস্তে আস্তে সব কিছু দেখতে পারবে গেমের মধ্যে। বাট এই যে ফিমেল ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, কারণ PC-র মতো হুবহু তৈরি করছে মোবাইলের মধ্যে। তবে এখানেও একদল লোক বলবে যে ভাই গ্রাফিক্স একদম ফালতু। তো আসলে একটা PC-র গেম সে মোবাইলে তৈরি করছে এটাই অনেক বড় কথা। তো যেহেতু 300 MB গেম, তো খেলতে গিয়ে এরকম ডিভাইস লাগতে পারে, মানে কত GB RAM লাগতে পারে, এই জিনিসটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। তো খেলতে গেলে তোমাকে অবশ্যই 3-4 GB RAM এর ফোন ইউজ করতে হবে, তুমি 1 GB 2 GB RAM এর ফোনে গেমটা খেলতে পারবে না। ডেভেলপার নিজেই বলে দিয়েছে অবশ্যই তোমার 3-4 GB RAM এর ফোনে গেমটা খেলতে হবে। আর যেহেতু গেমটা ফ্যান মেড, তো গেমটা অবশ্যই তোমরা প্লে স্টোরে পাবা না। তো ডাউনলোড কিভাবে করবা সেটা ডাউনলোডিং আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি, যেটা ডেভেলপারের অফিসিয়াল লিঙ্ক, সেই লিঙ্কে ঢুকলেই তোমরা ডাউনলোডের অপশন পেয়ে যাবা এবং সেখান থেকে ডাউনলোড করে ইজিলি গেমটা ইনস্টল করে তোমার মোবাইলে খেলতে পারো। আর গেমটা কেমন আছে সেটার ফিডব্যাক কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো যাই হোক, গেম প্লেটা কেমন আছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা এবং নেক্সট কী গেম নিয়ে ভিডিও চাও সেটাও কমেন্টস করবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে বন্ধু ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।